তাই তো মন আজকে বলছে শরতের আকাশে ঐতিহ্যের আনাগোনা, আবেগের কোলেই দেখি হাসির ঝিলিক, সর্বজনীন থেকে বিশ্বজনীন হওয়ার মঞ্চেই কুমারটুলি যেন আজ একটু বেশি নস্টালজিক। কুমারটুলি গত কয়েকটা বছর দুর্গাপুজো হলো বটে, কিন্তু কেমন যেন প্রাণহীন ছিল, উন্মাদনা উত্তেজনার শিখা একদমই নিভু নিভু। সেই গ্ল্যামার, সেই তেজ, সেই আড়ম্বর কোনোটাই যেন চোখে পড়ছিল না। তারপর সরকারি বিধিনিষেধ, কোর্টের বিধিনিষেধ, সব মিলিয়ে দুর্গাপুজোর সেই চেনা ছন্দটা পুরোপুরি মিসিং ছিল। কিন্তু বন্ধুগণ, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? এবার কিন্তু খেলা ঘুরছে। জোর কদমে ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় করোনাকে আমরা প্রায় করে ফেলেছি বগল দাবা। এরই মধ্যে ইউনেস্কোর হাত ধরে আমাদের প্রাণের উৎসব এখন সর্বজনীন থেকে বিশ্বজনীন হয়ে উঠেছে, গর্বের পরিসর বেড়ে গিয়েছে হাজার গুণ। সুতরাং এই বছর দুর্গাপুজোর জৌলুসটা যে কোন লেভেলে পৌঁছাবে সেটা কিন্তু জাস্ট কল্পনার বাইরে। করোনা পর্বের আগে ঠিক যেমন জাঁকজমকপূর্ণ ছন্দময় আমেজ ছিল, সেই পরিচিত ছন্দটা কিন্তু আবার ফিরতে চলেছে। আর এই পরিচিত ছন্দটার আভাস পেতেই আজকে আমি আর কৌশিক এসে উপস্থিত হয়েছি কুমারটুলিতে। সর্বজনীন থেকে বিশ্বজনীন হয়ে ওঠার যে রূপকথা রচিত হয়েছে তার একমাত্র চিরন্তন সাক্ষী কিন্তু এই কুমারটুলি। আর প্রতি বছর হাজার হাজার প্রতিমা তৈরি হওয়ার পর সেটা নির্দিষ্ট জায়গায় যে পৌঁছে যায় সেটা কিন্তু হয় এই কুমারটুলির হাত ধরেই। সুতরাং সমস্ত বাধা কাটিয়ে এবছর কুমারটুলিতে প্রতিমা নির্মাণের জোয়ার এলো কিনা, কুমারটুলির শিল্পীদের পরিস্থিতি আগের থেকে ইম্প্রুভ করলো কিনা, এই সবটাই আমরা যেমন জানবো পাশাপাশি তোমাদেরও জানাবো। সুতরাং চলো কুমারটুলি নিয়ে নতুন করে আর কি বা বলবো, যতই বলি না কেন কম বলা হবে। আমার কাছে কুমারটুলি মানে গ্রীষ্মের কোনো এক তপ্ত দুপুরে এক পশলা বৃষ্টি। আমার কাছে কুমারটুলি মানে নিশিরাতে একলা আকাশে তারাদের ঝিকিমিকি। আসলে পুজোর আগে কুমারটুলিতে এসে যখন দেখি যে শিল্প আর শিল্পীর মেলবন্ধনে চিন্ময়ী মা ধীরে ধীরে মৃন্ময়ী রূপ পাচ্ছে, তখন মনে হয় পৃথিবীর সব কাজ ফেলে শুধু মায়ের মুখের দিকে চেয়ে বসে থাকি। যারা বাংলা ভাষাকে অবহেলিত করে কোথায় কোথায় কেবল ইংরেজি বলি আওড়ায়, তাদেরকে বলি ভাই তোরা ভিক্টোরিয়া ডেসডিমোনা নিয়েই থাক, আমি আমার মা দুর্গাকে নিয়ে বেশ সুখে আছি, অনেক শান্তিতে আছি। আমি জানি আমার মতো হাজার হাজার বাঙালি ঠিক এই কথাটাই বলবে, আমি জানি আমার মতো লক্ষ লক্ষ বাঙালি এটাই বলবে যে এই মাটির মূর্তিগুলো কেবলই মূর্তি নয়, এখানে থাকা প্রতিটি মূর্তির মধ্যে প্রাণ আছে। আর এটা শুধু আবেগ নয়, এটা আমাদের বিশ্বাস, আমাদের ঐতিহ্য। আমার মতো কোটি কোটি বাঙালি এটাই বলবে যে এই মূর্তিগুলোর মুখের আদলটা তো ঠিক আমার জন্মদাত্রী মায়ের মতো। দেবী দুর্গা দশভুজা, দশ হাত দিয়ে তিনি গোটা বিশ্ব সংসার চালাচ্ছেন, আর আমাদের ঘরেও তো মা আছে, তারাও তো দেবী দুর্গার প্রতি ছবি, তারাও তো নিজেদের হাতেই সংসারের যাবতীয় দায়িত্ব নিপুণভাবে সম্পন্ন করার জন্য আমৃত্যু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই আমার কাছে দুর্গোৎসবের মহত্ত্বটা আর পাঁচটা বিষয়ের থেকে শতক্রোশ দূরে মনের গভীরে অতল সাগরে ডুবন্ত ডুবুরির বেঁচে ফেরার থেকেও অনেক বেশি আবেগপূর্ণ এবং আনন্দময়। এই মুহূর্তে আকাশ জুড়ে প্রবল বৈচিত্র্য, কখনো দেখছি বৃষ্টি হচ্ছে, আবার তার কিছুক্ষণ পরেই নীল আকাশে সাদা মেঘের ভেলা।
আর এরই মধ্যে কুমারটুলিতে এগিয়ে চলেছে প্রতিমা নির্মাণের কাজ। আসলে কুমারটুলিকে বাদ দিলে কিন্তু বাংলার দুর্গাপুজো আদতে আনাড়ি। কুমারটুলির জন্য গোপেশ্বর পালের হাত ধরে কুমারটুলিতে যে বিবর্তন এসেছিল সেই বিবর্তনের ধারা কিন্তু এখনও প্রবাহমান। আর এই মুহূর্তে গোটা কুমারটুলি জুড়ে স্বস্তির নিঃশ্বাস আর আনন্দের বাতাবরণ, কারণ জোর কদমে এগিয়ে চলেছে প্রতিমা নির্মাণের কাজ। এখনও যদিও রং করা শুরু হয়নি, কাঠামোতে মাটির কোলে পড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কিছুদিন পরেই রং করা শুরু হবে, প্রচুর লোকজন আসছেন বায়না দিতে, মানে একটা জমজমাট ব্যাপার রয়েছে এই মুহূর্তে কুমারটুলিতে। গত কয়েকটা বছর যেটা আমরা দেখেছিলাম মিসিং ছিল, সেই হিসাবে কিন্তু বলা যায় এই বছর কুমারটুলি কিন্তু বেশ চাঙ্গা। শিল্পীরা ভীষণভাবে ব্যস্ত, গোটা বাংলা আস্তে আস্তে সেজে উঠছে, কারণ আর কিছুদিন পরেই মা আসতে চলেছে আমাদের মধ্যে। আপাতত কুমারটুলি ভিডিও এখানেই শেষ করছি। রাজনৈতিক অস্থিরতা, করোনার প্রভাব, প্রাকৃতিক দুর্যোগ, সব কিছুকেই উপেক্ষা করে অশ্বমেধের ঘোড়ার মতো দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে কুমারটুলিতে প্রতিমা নির্মাণের কাজ। আর কিছুদিন পরেই মর্তে পদর্পণ করবেন দেবী দুর্গা। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটা লাইক এবং শেয়ার করো। পুরো যে ভিডিওতে যে ক্লিপগুলো দেখলে পুরোটা কৌশিকের তোলা, তো কেমন লাগলো সেটাও অবশ্যই বলো। আর যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো। পরের ভিডিওতে দুর্গাপূজার আপডেট নিয়ে আবার ফিরছি, সঙ্গে থাকো।